চ্যানেল পেটালান্স ব্লগে সবাইকে স্বাগত। আজকে রাখি পূর্ণিমা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে উঠতে না উঠতেই আমার ছেলেদের যে দিদি পূজা, ও ফোন করেছিল, ও রাখি পড়াতে আসবে আমার ছেলেদেরকে। তো ও একটা প্রাইভেট জব করে, তাই ও সকাল সকাল রাখি টাখি পরিয়ে ওর ও কাজের জায়গায় চলে যাবে। আমার ছেলেদেরকে রেডি করে দেব, যাতে ওর দিদি আসলে ওদেরকে একদম রেডি পায় রাখি পরানোর জন্য। তো তারপরে আমি স্নান টান করে আমি রেডি হব, কারণ আমার ভাই, ভাইয়ের বউ ওরাও আসবে, আমি আমার ভাইকে রাখি পরাবো। তো ওরা একটু যেহেতু পরে আসবে, তাই আমি আর একটু পরে রেডি হব, পরে স্নান করব। আর এখন আমি আমার ছেলেদেরকে আগে রেডি করে ফেলবো, কারণ ওদের দিদি একটু তাড়াতাড়ি আসবে, এখনই চলে আসবে হয়তো। তো ওদেরকে আমি আগে রেডি করে ফেলবো, রেডি করে তারপরে আমি স্নান করতে যাব, আমি নিজে রেডি হব। তো চলো তাড়াতাড়ি ওদেরকে রেডি করে ফেলি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমরা রাখি পূর্ণিমার দিন কিভাবে কাটাচ্ছি, রাখি পূর্ণিমাতে আমরা কি আনন্দ করছি, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা আমার সাথে কন্টিনিউ করতে থাকো, আমি সকাল থেকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো এখন নিচে চলে যাব, নিচে গিয়ে ছেলেদেরকে রেডি করে নেব। আমার বড় ছেলেকে বেশি কিছু করে দিতে হয় না, ও নিজে নিজেই দেখো রেডি হয়ে চলে এসেছে। বাহ বাবু, খুব ভালো লাগছে। তো ওরা দুই ভাই রেডি হয়ে বসে আছে, এখন ওদের দিদি আসলেই হয়। দিদি ভাই কই? দিদি ভাই ওদের দিদি ভাই পূজা এসে গেছে, ও পূজা সব গুছিয়ে নিচ্ছে ভাইদের রাখি পরাবে বলে। আচ্ছা
আনন্দ দেখ, আনন্দ দেখ, আনন্দটা দেখ একবার, আনন্দ হয়ে গেল দাদা ভাই কি রাখি দেখি, দিদিকে নমো করো। ওইটা চকলেটটা দেখাচ্ছে, ওই দেখ তুলে দেবো। আর তোমার রাখি কই, রাখি রাখি কোথায় পড়েছ? ছোটা ভীম, ছোটা ভীম, ওয়াও কি সুন্দর পুটুর রাখিটা, কি সুন্দর। তুমি খাইয়ে দাও দিদি ভাইকে, খাইয়ে দাও, তুমি দিদি ভাইকে খাইয়ে দাও, পুটু খাইয়ে দাও ডান হাতে, ওইটা খাওয়াবে আছে দিদি ভাইকে। ওরা রাখি পড়বে বলে আর পড়াবে বলে সবাই উপোস ছিল সকাল থেকে, তাই ওদের খিদে পেয়ে গেছে বলে ওদের একটু টিফিন বানিয়ে দিয়েছি, ওরা এখন খেয়ে নিচ্ছে। আর আমি এখনও না খেয়ে থাকবো, কেন কি আমার ভাই এখনও আসেনি, ওকে রাখি পরানোর পর আমি খাবো। তো আমার ছেলেদের রাখি পরা হয়ে গেছে,
আর দেখো পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছি, আমি একদম ভূতনি হয়ে গেছি। ওদের ভিডিও গুলো করে দিচ্ছিলাম, তাই ওদের রাখি পরাও হয়ে গেল। এবার আমি স্নান করতে যাব, স্নান করে আমি একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে নেব। আমার ভাইও ফোন করেছিল, ওরাও এখনই চলে আসবে, ভাই আর ভাইয়ের বউ। আর ওরা এসে বেশিক্ষণ থাকবে না, কারণ পুচকিটাকে মা বাবার কাছে রেখে আসবে। কেন কি পুচকিটার খুব শরীর খারাপ, একটু জ্বর জ্বর মতো হয়েছে, তো ওকে রেখে আসবে, আর বেশিক্ষণ থাকবে না। তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে এবার পুজো টুজো দিয়ে রেডি হয়ে নেবো, ড্রেসটা চেঞ্জ করে নেবো, একদম নাইটি সব পরে আছি, তো এবার চেঞ্জ টেঞ্জ করে নেবো। করে নিয়ে আমার ভাই আসবে, এবার আমার ভাইকে রাখি পরানোর পালা। আমি স্নান করে ছাদে চলে এসেছি, একটু ফুল তুলে নিচ্ছি ঠাকুরের পুজো দেব বলে। ভাইদের রাখি পরানোর আগে আমি ঠাকুরকে রাখি পরিয়ে নেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, থালায় মিষ্টিটা সাজিয়ে ফেললাম, এবার সব ওপরে নিয়ে গিয়ে টেবিলে নিয়ে রাখবো। টেবিলে আমি রাখির থালা, মিষ্টি আর শঙ্খ এনে রেখেছি। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এখনই হয়তো চলে আসবে ভাই আর ভাইয়ের বউ। পুচকুটার একটু শরীর খারাপ, তাই আসতে হয়তো একটু দেরি হচ্ছে। ওরা চলে এসেছে, আর আমার মা দুটো রাখি পাঠিয়েছে আমার দুই ছেলের জন্য, আর তার সাথে চকলেট, মিষ্টি আরো অনেক কিছু পাঠিয়েছে। পায়েল ওর বিয়ের পর থেকে দাদাভাইকে রাখি পরায়, 2-3 বছর হয়ে গেল ও দাদাভাইকে রাখি পরাতে আসে ভাইয়ের সাথে সাথে। পায়েল ওর দাদাভাইকে একটা খুব সুন্দর পেন দিয়েছে। আমার মায়ের পাঠানো রাখিগুলো ওর মামি ওদেরকে বেঁধে দিচ্ছে।
এগিয়ে দিয়ে চলে এলাম, ওরা বাড়ি চলে গেল, আমার ভাই আর ভাইয়ের বউ। এবার উপরে যাব, উপরে গিয়ে তোমাদের সাথে কিছু গল্প করব। আমার ভাইয়ের ছেলেটা পুষ্পিতার শরীর ভালো না, তাই ওরা থাকলো না, ওরা চলে গেল। তো হোপফুলি আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটে গেছে। হ্যাপি রাখি টু অল অফ ইউ। সকাল 10:11 বাজে আর প্রচণ্ড কড়া রোদ, একদম পুজোর মতো রোদ উঠেছে। এত রোদ এখানে থাকা যাচ্ছে না, তো ঘরে চলে যাব। প্রচণ্ড রোদ। আজকে ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ সকাল থেকে এই রাখি পূর্ণিমার অনুষ্ঠানের জন্য আমি কোনো রান্না বান্না কিছু করতে পারিনি। এখন আমি রান্না টান্না করতে যাব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সবাই নিজেদের দাদা ভাই বোন দিদি সবাইকে নিয়ে খুব আনন্দে থেকো, খুব মজাতে থেকো। এই ছোট ছোট উৎসবগুলোই আমাদের ভাই বোনের সম্পর্ককে আরো বেশি মজবুত করে। অনুষ্ঠানগুলো অবশ্যই আমাদের পালন করা দরকার। আজকে লাঞ্চে চিকেন আর ভাত করব ঠিক করেছি, তো লাঞ্চের জন্য আমাকে এখন রান্না করতে হবে। তাই এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেবো, আর বাড়াচ্ছি না। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। আজকের মতো টাটা।